এত বিভৎস ফুটেজ পাওয়া সত্ত্বেও এলিনা এগুলো টেলিকাস্ট করতে দিল না। আর আজকে এই পরিস্থিতিতে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে ও সুবিনা বাপুর ইন্টারভিউ নিচ্ছে। আমার এক্ষুনি এলিনার সাথে কথা বলা দরকার। কোনো লাভ হবে না, এটা আমার মনে হয়। তুমি বলতে চাইছো বলো। হ্যালো এলিনা, আমরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এই ফুটেজগুলো তোমাকে পাঠালাম, আর তুমি সেগুলো টেলিকাস্ট করলে না। দ্যাটস নট আ পার্ট অফ ইওর জব, ওকে? তোমার ফুটেজ কালেক্ট করার দায়িত্ব, তুমি সেটা করো। আর কোনটা টেলিকাস্ট করব কি করব না, সেটা কিন্তু আমার কাজ। বাই। চলো তো, চলো চলো চলো, এক মিনিট এক মিনিট এক মিনিট, চলো বন্ধ করে, চলো চলো। ইস, কি অবস্থা দেখেছো? বারবার বারণ করেছিলাম জানো তো, তবু মেয়েটা। এত উতলা হয় না তো, কিভাবে মেরেছে দেখতে পাচ্ছ না? উতলা হয় না। আমি ঠিক আছি মা, চুপ করো। ঠিক আছে, শান্ত শান্ত হও তো। কেমন আছে ওর কন্ডিশন? ডেঞ্জার পিরিয়ডটা কেটে গেছে, কিন্তু সুস্থ হতে একটু টাইম লাগবে। আসলে এত ইমোশনাল, আমি কতবার বলেছি এইভাবে লাইফের রিস্ক নিও না। ক্যামেরাটা ওটা ভেঙে দিয়েছে, তবে এডিটে দেখলাম যে ফুটেজগুলো এখনো নষ্ট হয়নি। দেখছি কি করা যায়। সরি, আমি ইচ্ছে থাকলেও বেশিক্ষণ থাকতে পারছি না, আমার আর্জেন্ট একটা মিটিং আছে। অলোক, তুমি আমাকে ওর কন্ডিশনটা ফোনে জানিও, ওকে? টেক কেয়ার। প্লিজ চিন্তা করবেন না। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? দেখি দেখি, আসতে। হ্যাঁ, শিবগ্রামের মানুষের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ ডাক্তার, আমাকে 48 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। শিবগ্রাম নিয়ে আপনি 26 দিন অনশন করেছেন। আপনার শারীরিক কন্ডিশন ভালো নয়, এরকম কথা প্লিজ আমাকে বলবেন না সিস্টার। হে ভগবান, ওই অসহায় মানুষগুলোকে তুমি রক্ষা করো। দিদি দিদি প্লিজ চিন্তা করবেন না, আজ আমাদের 12 ঘন্টা বাংলা বন্ধ সফল হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে। আপনি আপনি রেস্ট নিন দিদি, আপনি শুয়ে পড়ুন। হে ভগবান, ওই অসহায় মানুষগুলোকে তুমি রক্ষা করো। হয়ে গেছে। ডায়েরিটা দে, ঘুরে নাও তো। আর কিছু পড়ে রইল না তো? না, যেতে পারবি? সাবধানে। আয়, আমি ধরছি। সাবধানে। কষ্ট হচ্ছে না? সাবধানে। এবার তুই অনেকদিন অসুস্থ ছিলিস। হ্যাঁ, কিন্তু বারবার আমার শিবগ্রামের দিকে মন টানছে। আবার আবার তুই ইমোশনাল হচ্ছিস? আচ্ছা বলতো, ওই গ্রামের লোকগুলোর কথা ভেবে তোর কি লাভ? আর তাছাড়া ব্রিগেডের 11ই মার্চের জনসভায় মুখ্যমন্ত্রী নিজে বলেছে গ্রামে শান্তি ফেরাতে পুলিশ ঢুকবে, কার কি ক্ষমতা দেখে নেবে। আর কালকে তো স্বরাষ্ট্র সচিব নিজে বলেছে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে সব পুলিশ ঢুকবে গ্রামে। আজ 13ই মার্চ। তো কি হলো? অশনি সংকেত, রক্ত, বারুদ, বিভৎসতার গন্ধ পাচ্ছি। আমাকে এখনই বেরোতে হবে। এলিনা কোথায়? এলিনা তো বোম্বে গেছে, 3 দিন পর ফিরবে। তুই এলিনাকে মেল করে জানিয়ে দিস আমি আজকেই অলকেনি শিবগ্রাম যাচ্ছি। শর্মিষ্ঠা, আয় শর্মি। শর্মি, ওহো, এই মেয়েটার আর কোনোদিন শিক্ষা হবে না। হ্যাঁ বান্টি। হ্যাঁ দিদি বলো। হ্যাঁ, নাইট শিফটের সমস্ত এডিটরদের অ্যালার্ট থাকতে বলবে। আমরা আজ ভোরের মধ্যেই শিবগ্রাম পৌঁছে যাব। আমার মনে হচ্ছে আজকে ভাইটাল কিছু একটা ঘটতে চলেছে। হ্যাঁ দিদি, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। ওকে। হ্যালো। হ্যালো নবেন্দু। হ্যাঁ দিদি, আপনার আশীর্বাদ আমার সঙ্গে আছে। মানুষ আজ তার নিজের জন্যই লড়বে, ভেঙে চুরমার হয়ে যাবে প্রশান্ত ঘোষ আর ভরত শেঠের সাম্রাজ্য। শিবগ্রামের মানুষের বুকে আগুন জ্বলছে দিদি, ওদের এই দলটা ওই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ নবেন্দু, আন্দোলন চালিয়ে যাও। দেখো, এক ফোঁটা জমি যেন ওরা আমাদের কেড়ে না নিতে পারে। আমি রাখছি ফোনটা। রাখছি। আর মাত্র 2 ঘন্টা বাকি অপারেশন শিবগ্রাম। আমার কাছে খবর আছে, ভাঙাচোরা ব্রিজের নিচে উত্তরে হিন্দুরা শান্তি কামনার জন্য খোল করতাল নিয়ে গৌরাঙ্গের পূজা করছে, আর ওদিকে কাজরাচোটায় মুসলমানরা কোরআন নামাজ পাঠ করছে। পুলিশ ঢুকে পড়বে, 2 ঘন্টার মধ্যে ওখানে এসে যাবে। আর পুলিশের সাথে ঢুকবো আমরাও। শিবগ্রামের ধ্বংস চাই। Don't!